করতে হয়েছে আমার দেশের নতুন সরকার গঠনের পর আশার আলো দেখছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন আগামীতে ঐক্য সমতার বাংলাদেশ দেখতে চান তিনি দশ আগস্ট বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের অনেক তারকা উপস্থিত হন সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিথিলাও সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন একটি নতুন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যা আগে কখনো দেখিনি ধৈর্যশীল হয়ে আমাদের তা পর্যবেক্ষণ করতে হবে এবং আমরা কি চাই সেটা আমাদের করে দেখাতে হবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মিথিলা আরও বলেন আমরা কোনোভাবেই এখন বিভক্তি চাই না দেশের অনেক জায়গায় ভাঙচুর হয়েছে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে এমন কাজকে আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে নিন্দনীয় এমন অরাজকতায় অশান্তির সৃষ্টি হয়েছে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি কিন্তু এসবের মাঝেও আশার আলো দেখেছি অভিনেত্রী আরও বলেন রাতে ডাকাতের আতঙ্ক একদিকে ছড়িয়ে পড়েছে অন্যদিকে দুর্বৃত্তদের এমন কাজ রুখে দিতে দেশের মানুষ কিন্তু একতাবদ্ধ হয়ে লড়ছে এই একতার দেশই বাংলাদেশ সবশেষে মিথিলা বলেন বাংলাদেশের মানুষ ভীষণ একতাবদ্ধ এই একতা দিয়েই আমরা দিকে এগিয়ে যাব। সামনের আমাদের পেছনের কথা ভাবলে চলবে না দেশের সব মানুষের একতার শক্তি দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস যে দেশে শুধু সাম্য সমতা থাকবে কোনো বিভক্তি থাকবে না